পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষ থেকে দিনমজুর, দুস্থ পরিবারের জন্য বিনামূল্যে মুদি ও সবজি বাজার চালু করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ DYFI কমিটি। কালিয়াগঞ্জ শহরে সুকান্ত মোড়ে বিনামূল্যে এই পরিজন এর নাম দিয়ে বিনামূল্যে মুদিদ্রব্য ও সবজি বহু গরিব দুস্থ খেটে খাওয়া মানুষ পেলেন। কালিয়াগঞ্জ শহরে CPM এর যুব সংগঠনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 250 জনের মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয় DYFI কর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI এর জেলা সম্পাদক কার্তিক দাস, কালিয়াগঞ্জ DYFI সম্পাদিকা বৈশালী বাগচি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি কালিয়াগঞ্জের DYFI লোকাল সেক্রেটারি। কি করতেছেন DYFI এর তরফ থেকে? আমরা এই লকডাউন এবং আনলক দুটোই আমাদের কেন্দ্র সরকারের ব্যর্থ হয়েছে। COVID-19 পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে দেশের গরিব এবং পরিযায়ী শ্রমিক তথা বিভিন্ন শ্রেণীর মানুষ সমস্যার মুখে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র 4 ঘন্টার নোটিশে আমাদের দেশে 2.5 মাসের লকডাউন করেছে। এই সময় দাঁড়িয়ে বিভিন্ন শ্রেণীর মানুষদের বাড়িতে খাবারের সংকট দেখা দিয়েছে। আমরা ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন এই গরিব মানুষদের পাশে সামান্য দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে একটা বিনামূল্যে সবজি বাজার করছি। এর বাইরে আমাদের কিচেনও চলেছে, কিন্তু আজকের মূল মানে প্রোগ্রাম হচ্ছে আমাদের।